আমাদের এই সিরিজটা দেখো, 1/1² ডট 3/2² ডট 5/3² ডট ডট 2n-1/n² এই ধারাটার গুণফল নির্ণয় করার জন্য একটা পটান প্রোগ্রাম লিখতে হবে। যেহেতু আমাদের এই ধারাটার এভাবে দেওয়া আছে, লাস্ট পটটা দেওয়া আছে এবং কি n এর মানটাকে আমার ইনপুট দিতে হবে, তাহলে আমি যে কোনো একটা ধারা আমি নিতে পারবো। ঠিক এখানে আমরা দুইটা ধারা দেখতে পাইতেছি, একটা হচ্ছে উপরের ধারা আর একটা হচ্ছে নিচে আর একটা ধারা হয়। এটা হচ্ছে 1, 3, 5, ডট ডট 2n-1, তারপরে 1² 2² 3² ডট ডট n² তাহলে আমাদের সবচেয়ে সরল সোজা যে ধারাটা, ওই ধারা অনুযায়ী আমরা করব। যে কোনো একটা ধারাকে আমরা নির্দিষ্ট ভাবে ধরবো, ধরে আমরা পট প্রোগ্রামটা তৈরি করব। যেহেতু আমাদের লাস্ট এখানে একটা ভেরিয়েবল আছে, সেহেতু আমরা সেটাকে কম্পিউটারে বলতে হবে, আমরা সেটাকে পড়ার জন্য। তো প্রথমে আমরা কি করব, রিড রিড স্টার কমা আমরা এন লিখব, এন কে পড়তে বলবো। তারপরে আমাদের যেহেতু এগুলা পূর্ণ সংখ্যা না, কারণ এগুলার গুণফলের যে রেজাল্ট আসবে সেটা ভগ্নাংশে আসবে, সেহেতু আমরা প্রোডাক্ট লিখবো, আই প্রুড লিখবো না, প্রোডাক্ট লিখবো কি প্রুড। প্রুড লিখে আমরা ইকুয়াল টু লিখবো, তারপরে গুণের অভেদ আমরা জানি 1, তাই আমরা 1.0 লিখব। তারপর আমরা নিচে ধারাটা যেহেতু নিব, সে ডো আমরা ডো লুপ দিয়ে অঙ্কটা করব। তারপরে দেখো সবাই খেয়াল রাখো, আমরা ডো লিখব, তারপরে আমরা একটা লেভেল নাম্বার, ইচ্ছা মতন একটা লেভেল নাম্বার লিখব। আমরা মনে করো লেভেল নাম্বারটা 100 লিখব, 100 লেভেল নাম্বার লিখব। তারপর আমরা একটা লুপ কন্ট্রোল ভেরিয়েবল দিব, এখানে কে কে দিতে পারি, ওই যে 6টা আছে 6টা যে কোনো একটা দিতে পারবে, তবে এন দিবা না। তারপরে দেখো এখানে কে ইকুয়াল টু হবে, শুরু আমাদের ইনিশিয়াল ভ্যালু, প্রথম যে প্রাথমিক যে মানটা সেটা হচ্ছে 1, আমাদের লাস্ট যে মানটা সেটা হচ্ছে মনে করো n, আমাদের যে মানটা এটার ব্যবধান কত সেটা হচ্ছে 1। 1 লিখলেও হবে না লিখলেও হবে, এখানে লিখতেও পারো না লিখলেও আমাদের সমস্যা হবে না। তারপরে দেখো 2 এর পরের লাইন আমরা একটু ভিতরে লিখতে হবে, সেটা হচ্ছে প্রুড, প্রুড ইকুয়াল টু হবে প্রুড স্টার। তারপরে আমরা দেখো এরকম যদি লাস্ট কোনো পদ দেওয়া থাকে, আমরা চোখ বন্ধ করে এই পদটাকে কম্পিউটার ভাষায় পটানের ভাষায় রূপান্তর করে লিখে দেব, আর অন্য কিছু না, আমাদের গুণ চিহ্ন থাকলো। আর এটাকে আমি লিখবো 2.0, এখান থেকে কে নিয়ে আসবো স্টার কে। এখন প্রশ্ন হচ্ছে কে হচ্ছে ইন্টিজার, আমার এখানে মানটা হবে ভগ্নাংশ, তাহলে আমরা কে এর আগে দিয়ে একটা রিয়েল লিখে দিব, যে কে কে আমরা আগে ইন্টিজার বানাই নিল, রিয়েল বানাই নিলাম, রিয়েল কে। তারপরে হচ্ছে -1.0/, তারপর লিখবো রিয়েল কে, রিয়েল কে পাওয়ার লিখতে হলে স্কোয়ার দিতে হবে 2। তারপরে দেখো আমার এখানে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করলে দেখো এখানে লেভেল নাম্বার 100, আমি এখানে 100 লিখতে হবে, আমাকে লেভেল নাম্বার ঠিক রাখতে হবে। তারপর আমাকে যদি আমার অঙ্কটার মধ্যে 4 ডেসিমেল কথা উল্লেখ থাকতো, যদি উল্লেখ থাকে বেটার, আর না উল্লেখ থাকলেও তুমি করবা, কারণ ভগ্নাংশের অঙ্কগুলো সবসময় ফরমেট দিয়ে করতে হয়। তাহলে আমি প্রিন্ট লিখবো এখানে, প্রিন্ট, তারপর এখানে লিখবো আমি 20 লিখতে পারি, আমি যে কোনো পূর্ণ সংখ্যা লিখতে পারি, একটা ছাড়া যে কোনো একটা পূর্ণ সংখ্যা লিখলাম। তারপরে আমি এখানে লিখবো কার মান প্রিন্ট করব, আমি প্রোডের মান প্রিন্ট করব, প্রোড। তারপরে আমি ফরম্যাট করব, ফরম্যাট ফরম্যাট করব, কোথায় ফরম্যাট করব, 20 তে ফরম্যাট করব। তারপরে আমাকে কি করতে হবে, এখানে তিন গড় ফাঁকা রাখবো, ফাইভ সেক্স। তারপরে প্রোডাক্ট, প্রোডাক্ট ইকুয়াল, তারপরে লিখবো আমি এখানে একটা কমা লিখবো, এখানে প্রোডাক্ট প্রুড লিখবো, আর এখানে বাস্তব মানে রিয়েল মান প্রকাশ করার জন্য অ্যাপ দিব, অ্যাপ্লাইড বা এখানে রিয়েল অ্যাপ লিখবো। তারপরে 10 পয়েন্ট আমাদের 4 ডেসিমেল মনে করে উল্লেখ করা আছে বইয়ের মধ্যে, আমি 4 লিখলাম। তারপরে আমি লিখবো কি স্টপ লিখবো, তারপর আমি এন্ড লিখবো। এই এই প্রশ্ন, এটাতে কারো প্রশ্ন করা আছে, এটা কি এটাতে কারো কোনো প্রশ্ন করা আছে?
রূপান্তর করে লিখে দিব, আর কিছু লাগবে না আমার এখানে। 2 ইনটু রিয়েল কে মাইনাস 1 রিয়েল স্ল্যাশ রিয়েল, এই স্ল্যাশটা কেউ আবার এভাবে লিখিও না, ঠিক আছে? ভাগ লিখতে হলে কেউ আবার এভাবে লিখিও না, এইভাবে লিখবা, মনে রাখবা, বুঝছো নি? বুঝতে পারছো সবাই? জি স্যার।